সকাল সকাল ভাত খাচ্ছে। আচ্ছা এটা কিভাবে করে ও? তোমার চোখ ব্যথা করে না বলো তো? এটা কিভাবে করে? দেখলেই তো আমার মাথা না, এটা করো না, করো না, আমার ভালো লাগে না দেখতে। কি হলো, তুমি এতক্ষণ খাচ্ছিলে তো? আর রেনুকে একটু দেখাও না, যে মুখে খাবার নিয়ে যে বসে আছে কতক্ষণ ধরে। হ্যাঁ করো তো, দেখছো দেখছো তুমি হ্যাঁ করতে পারছো না। আচ্ছা এখন এখন যদি কেউ যদি এভাবে খাবার নিয়ে বসে থাকে তাহলে কি তাকে খাওয়ানো সম্ভব? রনকি আমি কিন্তু চলে যাব, দেখছো? আচ্ছা কি দিয়ে খাচ্ছে একটু দেখাও। মেখে ফেলছে একদম, মাছ আর হচ্ছে ভাত। কি মাছ ছিল জানি? এটা বল মাছ ছিল, বল মাছ না। রনকি আমি এখন চলে যাব। রেনু, রেনু ফেসটা একটু দেখাও, দেখো 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 দেখো, হাঁ করতে দেখি। বলো হ্যাঁ। খাবার শেষ করেছো? দেখি হাঁ করো, মুখ খুলে না। কিভাবে এরকম কেন হলো আমাদের বাচ্চা? কিভাবে মুখ খুলবে? ওকে তো খাবার এরকম এরকম কেন হলো? দেখি দেখো নাও না, হাঁ করো। আমি কোন ললিপপ চকলেট কিচ্ছু দেব না, তুমি যদি খাও আমি তোমাকে দিব। লোভ দিছি, লোভ দিলে খাবে দেখবে, দেখো ট্যান ট্যান। কি বুঝলে রিঙ্কি? যে লোকটা দিলাম আর খেলো, এটা কোনো খাওয়ার স্টাইল হতে পারে? এভাবে খাওয়া যায়? আর ওকে রে মানে ওরা যে আমি কি করবো? আর ও তো খাবার মুখে নিয়ে বসে থাকে। এই রেনু নাও, তোর মুখে কোনো খাবার? রেনু মুখে মনে কোনো খাবার নাই, ইচ্ছা করে মুখটা ফুলায় রাখছে। দেখি তো আমার মনে হয় কি জানো, রিঙ্কি ইচ্ছা করে মুখটা ফুলায় রাখছে। সো দ্যাট আমি টেস্ট করি। যাক খাবার রনকি খেয়েছে, রেনু তো খাবার মুখে নিয়ে বসে আছে। নাও আচ্ছা পানি খাবে না, ঠিক আছে পানি না খাও, সমস্যা নেই, ভাতটা খেয়ে নাও। আচ্ছা রিঙ্কি আমার ব্যাগটা প্যাক করো, তুমি আমার ব্যাগটা প্যাক করে দাও, চলে যাও প্যাক করে দাও। আমি কি চলে যাব? আমি বলি নাই তোমাকে, তোমার জন্য আমি খাবার নিয়ে আসবো, এরপরে তোমার জন্য আমি অনেক কিছু নিয়ে আসবো, টয়েস নিয়ে আসবো, কেন? হ্যাঁ চলে যাও, ব্যাগ কোথায়? দাও খাবে খাবে খাবে। এই তো এইভাবে আমি তো মানে কি বলবো, খুব বিরক্ত লাগে, খুবই বিরক্ত লাগে। যখন আমি এটা ধরি মুখের সামনে তখন সে খাবে না। ছবি তুলেছে দেখেছো? রেনো বাবাই বলবে না, হ্যাঁ হাত দিয়েই অবশ্য মুখে আসলে খাবার শেষ হয়নি। ওকে বাবাই।